হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমি একটি কোশ্চেন অ্যান্সারের পর্ব করেছিলাম সেখানে আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছে যে তাদের বাচ্চাদের গ্রোথ ছোটোবেলায় ঠিক ভালো মতো হচ্ছে না তাদের বাচ্চারা অপুষ্টিতে ভুগছে বা বাচ্চা একটু বড় হওয়ার পরে ক্ষোভ থেকে বেরিয়ে মারা যাচ্ছে বা ধারি পায়রারা বাচ্চা খাওয়াতে খাওয়াতে দুর্বল হয়ে পড়ছে তো বন্ধুরা আপনারা ব্রিডিং সিজনে অনেকেই অনেক রকম ক্যালসিয়াম ভিটামিন লিভারটনিক এই সমস্ত মাল্টি সাপ্লিমেন্ট ইউজ করেন তো এছাড়াও আরও কিছু সাপ্লিমেন্ট হয় যেগুলো আপনাদের ব্রিডিং সিজনে আপনাদের বিড়ার পায়রাদের ওপর ইউজ করতে হবে তো সেটা নিয়েই একটি ছোট্ট ফর্মুলা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি খুব উপকৃত হবেন আপনারা কারণ প্রত্যেক বছর আমি ব্রিডিং সিজনে এই ফর্মুলাটা ইউজ করি আমার ব্রিডিং পায়রাদের ওপর এবং তার রেজাল্ট আমি খুব ভালো পাই আমার কোনো বাচ্চা কখনো খিচ হয় না কখনো বাচ্চা গ্রোথ আটকে যায় না তাদের গ্রোথ খুব ভালো হয় তাদের মাসেল গ্রোথ খুব ভালো হয় তো এই ফর্মুলাটা আপনারা অবশ্যই ইউজ করবেন তো হয়তো আপনারা বলতে পারেন যে এই ফর্মুলা আপনারা কেন ইউজ করবেন কারণ আপনারা তো ভালো কোয়ালিটির মাল্টিভিটামিন ইউজ করছেন ভালো কোয়ালিটির ক্যালসিয়াম ইউজ করছেন লিভার টনিক ইউজ করছেন এরপরেও কেন অন্য ধরনের সাপ্লিমেন্ট আপনারা ইউজ করবেন তো বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার আমরা মানুষেরা যখন জিমে যাই তখন সেখানে গিয়ে অনেক রকম ভারী ভারী লোহা চাগাই অনেক কসরত করি তো তার জন্য প্রচণ্ড পরিমাণে মাসেল ক্ষয় হয় তো তারপরে বাড়িতে এসে সেই সমস্ত মানুষেরা প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন জাতীয় খাবার খায় মাংস ফল মূল শাকসবজি তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন এরপরেও তাদের শরীরের কিছু ঘাটতি মেটানোর জন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের হাই প্রোটিনযুক্ত পাউডার কিনে সেগুলো দুধ দিয়ে বা জল দিয়ে মিশিয়ে খায় আপনারা এটা লক্ষ্য করে দেখবেন এবং সেগুলো খুব কস্টলি হয় তো এটা কেন করে কারণ শুধুমাত্র মাংস ফলমূল শাকসবজি খেলে তাদের শরীরের সেই সমস্ত ঘাটতি পূরণ হয় না যেটা সেই পাউডার পূরণ করে দেয় তো এই কারণেই তারা বাজার থেকে সেই কস্টলি পাউডার কিনে দুধ দিয়ে বা জল দিয়ে মিশিয়ে খায় তো পায়রাদের ক্ষেত্রেও ঠিক একই রকম আপনারা শুধু মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম লিভার টনিক এগুলো ইউজ করলে আপনাদের হবে না এছাড়াও কিছু সাপ্লিমেন্ট আছে যেটা ব্রিডিং সিজনে বিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করতে হয় যার ফলে তাদের শরীর ভালো থাকে বাচ্চাদের মাসেল জয়েন্টে গ্রোথ ভালো হয় বাচ্চাদের গ্রোথ ভালো হয় ডিমের কোয়ালিটি ভালো হয় তো আজকে সেই রকমই কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেটা আপনারা ব্রিডিং সিজনে আপনাদের বিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন আমি কথা দিচ্ছি এর ফর্মুলাটা যদি আপনারা ইউজ করেন আজকের পর থেকে আপনাদের এই ধরনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যেটা আমি প্রত্যেক বছর করে খুব ভালো রেজাল্ট পাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে অনেক রকম ক্যালসিয়াম ইউজ করেন তো আজকে প্রথমে আমি একটা ক্যালসিয়াম আপনাদের সঙ্গে শেয়ার করব এই ক্যালসিয়ামটা আপনারা দেখে রাখুন এই ক্যালসিয়ামটা আপনারা ব্রিডিং সিজনে ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন অন্য কোনো ক্যালসিয়াম আপনাদের ইউজ করতে হবে না এই ক্যালসিয়ামটা আপনারা দেখে রাখুন ক্যালসিয়ামটার নাম হচ্ছে গ্রো ক্যাল ডি থ্রি এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন খুব সহজেই অ্যামাজনে এটা ইজি অ্যাভেলেবেল আছে গ্রো ক্যাল ডি থ্রি ভালো করে দেখে রাখুন এটা একটা খুব হাই কোয়ালিটির ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এর কী ফ্যাসিলিটি আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি পড়তে পারেন একটু পড়ে নিন একটু ভালো করে পড়ে নিন আর যদি ভালো করে পড়তে না পারেন তাহলে অ্যামাজনে ব্রোক্যাল ডি থ্রি দিয়ে আপনারা সার্চ করবেন তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা পড়ে নিতে পারেন যে কেন ব্রিডিং সিজনে এই ক্যালসিয়ামটা আমি আপনাদেরকে ইউজ করতে বলছি আপনারা ব্রো ক্যাল ডি থ্রি দিয়ে অ্যামাজনে সার্চ করবেন এর ডিটেলসটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে পড়ে নেবেন যদি এখানে পড়তে অসুবিধা হয় তো এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা আপনারা ইউজ করুন এতে প্রচুর পরিমাণে আপনারা উপকৃত হবেন এই ক্যালসিয়ামটা যখন ইউজ করবেন এর ডিটেলসটা আমি বলছি না বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে এর ডিটেলসটা আপনারা অ্যামাজনে পড়ে নেবেন পড়লেই আপনারা জানতে পারবেন কেন আমি এই গ্রোক্যাল ডিথি আপনাদের ইউজ করতে বলছি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসাবে ব্রিডিং সিজনে অনলি ফর ব্রিডিং সিজনে আপনারা এটা ইউজ করবেন তো তারপরে আরেকটা সাপ্লিমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত একটি সফট জেল যার পাওয়ার হচ্ছে হাজার এম জি এর ভেতরে ক্যাপসুল ফর্মে আছে সেই ক্যাপসুল ফর্মে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন তো বন্ধুরা এই দেখুন এইটা হচ্ছে ক্যাপসুলটা এটা হচ্ছে একটি ফ্যাটি অ্যাসিডযুক্ত হাজার এমজি পাওয়ারের ক্যাপসুল এর ভেতরে জেল আছে আপনারা এটা দেখুন ভালো করে আর এটা হচ্ছে ওই ডিপেটা এর মধ্যে লেখা আছে আপনারা পড়তে পারবেন পরিষ্কারভাবে লেখা আছে আপনারা পড়ে নিন তো এটা কিভাবে ইউজ করবেন সেটা একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা কেন ইউজ করবেন এর ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন কেন ব্রিডিং সিজনে আমি এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত হাজার এমজি পাওয়ারের ক্যাপসুলটা আপনাদেরকে ইউজ করতে বলছি এর ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু পড়ে নেবেন এটাও অ্যামাজনে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন অ্যামাজনে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম আপনারা যেটা ভালো মনে করবেন সেটা কিনে নেবেন তবে অবশ্যই হাজার এম জি পাওয়ারের ক্যাপসুলই কিনবেন অন্য কোনো পাওয়ারের ক্যাপসুল কিনবেন না হাজার এমজি পাওয়ারের ক্যাপসুল ব্রিডিং সিজনে আপনাদের ব্রিডার পায়রাদের উপর অ্যাপ্লাই করতে হবে এটা মনে রাখবেন তো এটা গেল ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত সব জেল দুটো সাপ্লিমেন্ট আপনাদেরকে দেখালাম ব্রিডিং সিজনে আপনারা এই গ্রোক্যাল ডি থ্রি ক্যালসিয়ামটা ইউজ করবেন এবং এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত হাজার এম জি পাওয়ারের ক্যাপসুল আপনারা ইউজ করবেন এটা কীভাবে ইউজ করবেন সেটা আমি একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফ্লোরাজোন এটা হচ্ছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক পাউডারের একটি সংমিশ্রণ ফ্লোরা জোন এটাও আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন অ্যামাজনে সার্চ দেবেন অ্যামাজন থেকে এটা কিনে নিতে পারবেন খুব ভালো একটি প্রোবায়োটিক প্রিবায়োটিক পাউডার যেটা ব্রিডিং সিজনে আপনারা ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন আমি এই ফর্মুলা প্রত্যেক বছর আমার ব্রিডিং সিজনে ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করি যার রেজাল্ট খুব ভালো পাই আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ফ্লোরাজোন প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক পাউডার এর ডিটেলসটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো এই তিনটে সাপ্লিমেন্ট আমি আপনাদেরকে দেখালাম একটা ক্যালসিয়াম ব্রোক্যাল ডি থ্রি যেটা অনলি ফর ব্রিডিং সিজনের ব্রিডার পায়রাদের ওপর আপনারা অ্যাপ্লাই করবেন একটা ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত হাজার এমজি পাওয়ারের ক্যাপসুল দেখালাম যেটা ব্রিডিং সিজনে ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এবং ফ্লোরাজোন প্রিবায়োটিক প্রোবায়োটিক পাউডার দেখালাম যেটা আপনারা ব্রিডিং সিজনের ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তো এই ফিস ফিস অয়েল এবং ফ্লোরাজোন এই দুটো সাপ্লিমেন্ট আপনারা কিভাবে ইউজ করবেন আমি এই ক্লিপিংসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন তো ঠিক এই প্রসেসেই আপনারা আপনাদের ব্রিডিং সিজনে ব্রিডার পায়ারাদের ওপর এই দুটো সাপ্লিমেন্ট ইউজ করবেন এবং ক্যালসিয়াম আপনারা যেরকম ইউজ করেন এই গ্রোক্যাল ডিচিটাও ঠিক সেইভাবেই আপনারা ইউজ করবেন তো ভিডিওটি একটু আপনারা দেখে নিন তো বন্ধুরা আজকে একটি কমপ্লিট সাপ্লিমেন্টারি ডায়েট আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমি ব্রিডিং সিজনে আমার ধারি পায়রাদের জন্য ইউজ করি এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি হাজার এমজি পাওয়ারের ক্যাপসুল যেটাকে আমি ব্রেড দিয়ে কেটে এইভাবে তার তেলটা খাবারে মিশিয়ে দিলাম এবং এই যে পাউডারটি আপনারা দেখছেন এটা হচ্ছে প্রোবায়োটিক পাউডার যেটা আমি সারা বছর ইউজ করি এই পাউডারটির নাম হচ্ছে ফ্লোরাজোন এটা অ্যামাজনে খুব সহজেই পাওয়া যায় তো এইভাবে আমি সপ্তাহে দিন আমার ব্রিডার পায়রাদের জন্য এটা ইউজ করি এতে কি হয় ধারি পায়রাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা পায়রার জয়েন্ট যে মাসেলগুলো হয় তার গ্রোথ ভালো হয় এবং হার্ট কিডনি লিভার এগুলো ভালো থাকে এবং বাচ্চার গ্রোথ ভালো হয় বাচ্চার মাসেল জয়েন্টের গ্রোথ ভালো হয় তো আপনারা এইভাবে যদি সপ্তাহে দুদিন আপনাদের ব্রিডার পায়রাদের জন্য ব্রিডিং সিজনে ইউজ করেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন কি প্রসেসে আমি এই দুটো সাপ্লিমেন্টকে আমার ব্রিডিং সিজনে ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করি আপনারাও ঠিক সেম প্রসেসে এই দুটো সাপ্লিমেন্টকে আপনারা ব্রিডিং সিজনে আপনাদের ব্রিডার পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এবং এই সাপ্লিমেন্ট দুটো যখন আপনারা ইউজ করবেন আপনাদের এই ধরনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চা মরে যাওয়া বাচ্চার গ্রোথ ভালো না হওয়া ধারি পায়রা বাচ্চা খাওয়াতে খাওয়াতে দুর্বল হয়ে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই সাপ্লিমেন্ট দুটো যখন আপনারা ঠিক এই প্রসেসে সপ্তাহে দুদিন ইউজ করবেন আপনাদের ধারি পায়রাদের ওপর এটা মনে রাখবেন সপ্তাহে দুদিন ইউজ করবেন এবং তিন দিন অন্তর ইউজ করবেন এই সাপ্লিমেন্ট দুটো সপ্তাহে দুদিন ইউজ করবেন তিন দিন অন্তর আর আর একটা ফর্মুলা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্যাপসুলটা আপনারা দেখছেন এটা আপনারা সবাই চেনেন এটা হচ্ছে ইভিয়ন টু হান্ড্রেড ক্যাপসুল ইভিয়ন টু হান্ড্রেড ক্যাপসুল দেখুন আপনারা হয়তো পড়ে নিতে পারবেন নামটা পেছনে লেখা আছে ইভিয়ন টু হান্ড্রেড এটা দু রকম পাওয়া যায় একটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড একটা হচ্ছে ইভিয়ন টু হান্ড্রেড তো আপনারা ইভিয়ন টু হান্ড্রেডটা নেবেন এটা কীভাবে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি যখন আপনাদের মাদি পায়রারা ডিম দিয়ে দেবে দুটো যখন আপনাদের মাদি পায়রাটা দুটো ডিম দিয়ে দেবে তখন প্রত্যেক দিন বিকালবেলা টানা পাঁচ দিন আপনারা একটা করে ক্যাপসুল মাদি পায়রাকে একটা করে ক্যাপসুল নর পায়রাকে বিকালবেলা খাওয়ার পরে আপনারা দিয়ে দেবেন ইভিয়ন টু হান্ড্রেড পরপর পাঁচ দিন দেবেন এতে কি হবে মাদি পায়রা যে ডিম দিল তার যে শরীরে ধকলটা গেল এবং তার যে শরীর থেকে যে পুষ্টিগুণটা চলে গেল ডিমের মাধ্যমে তো সেই ঘাটতিটা পূরণ করে দেবে এই ইভিওয়ান টু হান্ড্রেড পরপর পাঁচ দিন আপনারা বিকালবেলা খাওয়ার পর একটা করে নর একটা করে মাদিকে দিয়ে দেবেন এবং এটা আরেকবার দেবেন তখন যখন বাচ্চাদের পালক হয়ে যাবে মোটামুটি গায়ে আপনারা দেখবেন যে বাচ্চারা মোটামুটি হ্যান্ড ফিটিংয়ের জন্য তৈরি হয়ে গেছে সেই সময় বাচ্চাদেরকে আপনারা তাদের ধাড়ি পায়রাদের কাছ থেকে বার করে নেবেন বার করে নিয়ে বাচ্চা পায়রাদের হ্যান্ড ফিটিং করাবেন এবং নর এবং মাদিকে আলাদা করে দেবেন দশ দিনের জন্য নর এবং মাদিকে এটা মাথায় রাখবেন যে বাচ্চা পায়রাকে যখন আপনারা ধারি পায়রার থেকে আলাদা করে নেবেন তখন দশ দিনের জন্য নর এবং মাদি পায়রাকে আলাদা করে দেবেন আলাদা করে দেওয়ার পর সেই সেম প্রসেসে বিকালবেলা খাওয়ার পর টানা পাঁচ দিন একটা করে ইভিয়ান টু হান্ড্রেড একটা করে ইভিয়ান টু হান্ড্রেড নরকে দেবেন একটা করে ইভিয়ান টু হান্ড্রেড মাদিকে দেবেন এইভাবে যখন টানা পাঁচ দিন দিয়ে দেবেন মাদি পায়রা এবং নর পায়রা যে এতদিন ধরে বাচ্চা খাওয়ালো তাদের শরীরে যে ধকলটা গেল যে পুষ্টিগুণের অভাব হলো এই পাঁচ দিন যখন আপনারা এই ইভিওয়ান টু হান্ড্রেডটি দেবেন সেই ঘাটতিটা তাদের শরীর থেকে পুরোপুরি মেকআপ হয়ে যাবে তারপর দশ দিন হয়ে গেলে আপনারা আবার সেই জোড়াটিকে নতুন করে জোড়া বসাতে পারেন সেই মাদি এবং সেই নরকে নতুন করে জোড়া বসাবেন তারপরে আবার আপনারা যে বাচ্চা পাবেন দেখবেন সেই বাচ্চাদের গ্রোথও খুব ভালো হচ্ছে এবং বাচ্চাদের মাসেল গ্রোথ খুব ভালো হচ্ছে এবং এই দুটো সাপ্লিমেন্ট যেভাবে আপনাদেরকে ইউজ করতে বললাম আপনারাও ঠিক সেই প্রসেসেই এই সাপ্লিমেন্ট দুটো ইউজ করবেন ব্রিডিং সিজনে আশা করি এই প্রসেসে যদি আপনারা এই মেডিসিনগুলো বা সাপ্লিমেন্টগুলো পায়রাদের উপর ব্রিডিং সিজনে অ্যাপ্লাই করেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের বাচ্চারা খুব হেলদি বাচ্চা হবে বাচ্চাদের মুড়ে যাওয়ার প্রবণতা কমে যাবে ধারি পায়রা দুর্বল হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কমে যাবে আপনাদের ধাড়ি পায়রারা সুস্থ থাকবে বাচ্চা পায়রারাও খুব ভালো ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো এই প্রসেসে আপনারা ব্রিডিং সিজনে এই ফর্মুলাটা ইউজ করুন আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবে যেটা আমি প্রত্যেক বছর ইউজ করে খুব ভালো রেজাল্ট পাই সেটাই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ